আজকের ভিডিওতে আমরা ম্যাথসের এক্সারসাইজের সলিউশন ছাড়া আমরা কিছু একটা জিনিস করে দেখে দেব তো এটা আমাদের দৈনন্দিন জীবনে ম্যাথসের জন্য প্রয়োজন তো ম্যাস ফর্মুলা না জানলে আমরা ম্যাথসের কিছু বুঝতে পারবো না কোনো কিছুই তো আজ আমি কিছু ফর্মুলা আমাদের ফর্মুলা বিভিন্ন ধরনের হতে পারে এলজাব্রিক হতে পারে জি ট্রাইগোনোমেট্রিক হতে পারে জিওমেট্রিক ফর্মুলা হতে পারে তো আমি আজ কিছু ফর্মুলা নিয়ে তোমাদেরকে ডিসকাস করব তো বেসিক ফর্মুলা নিয়ে তো আমাদের বেসিক ফর্মুলার আমাদের a + b হোল স্কয়ার প্রথমে তো a + b হোল স্কয়ার a + b হোল স্কয়ার ইকুয়াল টু আমরা a স্কয়ার + 2ab + b স্কয়ার জানতে পারি তো এটা আমরা কিভাবে মনে রাখতে হবে যে এ প্লা এ স্কোয়ার দেব এখানে টু সেখানে বসবে এবং সেখানে বি স্কোয়ার কীভাবে হবে তো আমাদের ফর্মুলা প্রথমে আমরা লিখি এরপর বুঝব কিভাবে সেটা হয় তো আমরা দুই নম্বর আমি দিয়েছি এ স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার তো এ এ মাইনাস সেখানে থাকার জন্য আমার মিডিল টার্মটা হয়েছে মাইনাস টুয়স এ বি প্লাস বি স্কোয়ার হয়েছে তো আমরা থার্ড ফর্মুলা বেসিক ফর্মুলার মধ্যে আমাদের পড়েছে থার্ড ফর্মুলা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি তো ফোর্থ ফর্মুলা হচ্ছে এ প্লাস হোল কিউব এ হোল কিউব কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি স্কোয়ার প্লাস তো আমাদের ফাইভ ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব এক কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি তো সরি মাইনাস মাইনাস থ্রি থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ স্কোয়ার মাইনাস বি তো আমরা কিভাবে সেটা মনে রাখতে পারবো যে সেখানে এখানে ওয়ান হবে এখানে থ্রি কিভাবে দেবো এখানে থ্রি কিভাবে দেবো তো আমাদের মেথে কিছু সহজ ফর্মুলা দিয়েছে পাসকুয়েল ট্র্যাঙ্গেল বলে একটি জিনিস আমাদের জানতে হবে তো পাস্কুয়েল ট্র্যাঙ্গলে বলেছে ওয়ান এখানে এখানে ওয়ান টু ওয়ান ফোর ওয়ান তো এটাতে আমরা কি বুঝছি বুঝতে চাইছি এটাতে বুঝছি যে এ প্লাস বি হোল স্কোয়ার স্কোয়ার থাকে তাহলে এখানে মিডিলের টার্মটা টু হবে যেখানে আমরা দেখতেও পাচ্ছি স্কোয়ার প্লাস টু সি প্লাস বি স্কোয়ার যখন আমাদের এ প্লাস বি হোল কিউব হবে তখন সেটা এই মিডিলের টার্মটি হবে থ্রি এ স্কোয়ার বি এই মিডিলের টার্মটি হবে থ্রি এস এ বি স্কোয়ার আর ওয়ান যেখানে সেখানে তার কোনো সংখ্যা সামনে বসবে না তো আমি যদি এখন এ প্লাস বি হোল টু দি পাওয়ার ফোর এর জন্য করি তাহলে আমার কি হবে এখানে হবে আমাদের আমার যেভাবে এ টু দি পাওয়ার ফোর আমার হবে ফোর এ কি স্কোয়ার বি সিক্স এ বি স্কোয়ার সেইভাবেই হবে আমাদের তো আমি আমার সামনে কি সংখ্যাটি বসবে সেটা আমি এখান থেকে বের করতে পারবো আর যদি আমার মাইনাস হয় আমার এ মাইনাস বি হোল কিউব হয় বা এ মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার হয় তাহলে প্রথম সংখ্যাটি প্লাস হবে দ্বিতীয় সংখ্যাটি মাইনাস হবে প্রথম সংখ্যাটি প্লাস হবে দ্বিতীয় সংখ্যাটি মাইনাস হবে তো আমরা জেনারেল ফর্মুলা এই এর ধরনের ফর্মুলা যদি আমরা যা জানি তে ক্লাস টেনের জেনারেল ম্যাথস আমরা করতে পারবো না সেটা জেনারেলি ফর্মুলা হিসেবে ফর্মুলা সব জিওমেট্রিক্যাল সব জায়গাতে সেটা ব্যবহার হতে পারে তো এই ফর্মুলাগুলি আমাদের জানা অত্যন্ত প্রয়োজন তো থ্যাংক ইউ ধন্যবাদ আমরা বুঝতে পেরেছি পাসকাল ট্রায়াঙ্গল কীভাবে করতে হয় তো